ব্রিটেনে বছরে 100 মিলিয়নের উপরে বাংলাদেশি সবজির মার্কেট থাকলেও বাংলাদেশ মাত্র 35 মিলিয়ন পাউন্ডের বাজার ধরতে পেরেছে। গ্রোসারি শপগুলোতে বাংলাদেশি সবজির ব্যাপক চাহিদা থাকলেও দীর্ঘদিন বাংলাদেশ থেকে সবজি আসা বন্ধ ছিল। মূলত মালয়েশিয়া, ভারত ও ইটালি সহ বিভিন্ন দেশে বাংলাদেশের সবজি চাষ করে ইম্পোর্ট করে সেটা ব্রিটেনের বাংলাদেশি গ্রোসারি শপগুলোতে বিক্রি হয়। তবে দীর্ঘদিন পর এবছরই প্রচুর বাংলাদেশে আম এসেছে, সেই সাথে আরও কিছু সবজি আসা শুরু হয়েছে বলে জানান ব্রিটিশ বাংলাদেশি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট রফিক হায়দার। বিশেষ করে এখন বাংলাদেশ থেকে লেবু, জারা এবং কদ্দু, লতি এগুলোই শাকসবজি আসতেছে। তবে বাংলাদেশ থেকে সবজি ব্রিটেনে আনতে গেলে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মহলকে আরও তৎপর হতে হবে বলে পরামর্শ দেন এই শীর্ষ ব্যবসায়ী। বর্তমানে বাংলাদেশ থেকে আপনারা নিশ্চয়ই জানেন বেশ কিছু জিনিস আছে, এম্বার্গো আছে, যেগুলো বিশ্বের অন্যান্য দেশে এম্বার্গো অনেকটা উঠে গেছে। হয়তো বা তাদের এই আপনার ডিপ্লোমেট যারা, তারা খুব সুন্দরভাবে এটা নেগোসিয়েট করে ওই এম্বার্গোটা তুলে গেছে। কিন্তু আমাদের দেশ থেকে অনেকটা সমন্বয়ের অভাব বলতে পারেন, আমাদের বিভিন্ন মন্ত্রণালয় এটা সমন্বয়হীনতার ফলে অনেক জিনিস কিন্তু এখনও তুলতে পারে না। এখানে ডেফরা, আপনারা জানেন যে ডেফরা একটা বডি আছে অথোরাইজ, ওনারা কিন্তু পারমিশন দিতে হবে। যদি ব্রিটিশ সরকারের নিয়মকানুন সব মেনে চলতে পারে বাংলাদেশের সংশ্লিষ্ট মহল, তাহলে বাংলাদেশ ব্রিটেন সহ ইউরোপের সবজি বাজার দখল নিতে পারবে। তা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমাদের বাংলাদেশ থেকে যে ভেজিটেবল আসে সবসময় আসতে পারে। যদি রেগুলার আসতে না পারে তাহলে ওই মার্কেটটা অন্যান্য দেশে চলে যেতে পারে। আমাদের বাংলাদেশের কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আমরা ওই জিনিসটা সবসময় আমরা কমিউনিকেট করি এবং ওনারা বলতেছেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু অনেক সময় দেখা গেছে ডেফরা কিন্তু অনেক জিনিস আটকে দিচ্ছে, বাংলাদেশের যে জিনিসগুলো আসে ওইগুলো কমপ্লায়েন্স ঠিকমতো হচ্ছে না। আমি মনে করি যারা এই নিউজ শুনবেন কর্তৃপক্ষ, তারা যাতে কমপ্লায়েন্সটা আরও স্ট্যান্ডার্ড এই দেশের এই আপনার মান অনুযায়ী করতে পারেন, তাহলে কন্টিনিউ এই ব্যবসা থাকবে, নতুবা এই ব্যবসার ভবিষ্যৎ ভালো না। 100 মিলিয়ন পাউন্ডের এই বাজার দখল নিতে হলে কূটনৈতিক পর্যায়ে আরও বেশি লবিং প্রয়োজন বলে মনে করেন যুক্তরাজ্যের ব্যবসায়ীরা। আশ্রম মাসুম, রানা টিভি, লন্ডন।